নারায়ণপুর নামক গ্রামে কীর্তিবালু নামে গরিব বাচ্চা থাকতো তারা গ্রামে পেন্টিংয়ের কাজ করত। বাচ্চারা স্বামীজিকে সাহায্য করাতে স্বামীজি বাচ্চাদেরকে একটা জাদুই ব্রাশ দেয় এই ব্রাশ থেকে বাচ্চারা গ্রামের অনেক গরিব লোকেদেরকে সাহায্য করেছিল যার কারণে বালুর কীর্তির নামটা খুব ওই গ্রামে হয়ে যায় এই কারণে গ্রামের লোক বাচ্চাদেরকে খুব ভালোবাসত এইভাবে দিন কাটছিল একদিন সেই গ্রামেরই জেসিবি ড্রাইভার রমেশ বাচ্চাদের সাথে দেখা করে তাদেরকে বলল বাচ্চারা তোমাদের কাছে তো ওই জাদুর ব্রাশটা রয়েছে তাই না তারপরেও তোমরা দুজন কেন কাজের আড্ডাতে যাও কাজ খোঁজার জন্য আমি তো বুঝতে পারি না এইসবের কোনো দরকার নেই তোমাদের কাছে যে জাদুর ব্রাশটা রয়েছে সেটা যদি কোনো পুরনো দেওয়াল বা কোনো পুরোনো বস্তুতে যদি একবার পেন্ট করে দাও এতে করে তো তোমরা দুজন কি উপার্জন করতে পারবে তোমাদের কাজ করার দরকার রমেশের এমন কথা শুনে বাচ্চারা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো তখন বালু ওনাকে বলল কাকা বাবু আপনি কি জানেন না এটা একটা জাদুই ব্রাশ যেসব লোকেরা বিপদে থাকে তাদেরকে সাহায্য করার জন্য এটা ব্যবহার করব। যদি বেশি লোভ করে এটার ব্যবহার করি তাহলে এটা কোনো কাজ দেবে না বারবার ব্যবহার করলে এর শক্তি কমে যায় এই জন্য এই ব্রাশটার ব্যবহার যারা বিপদে থাকে তাদের জন্য করি নিজেদের স্বার্থের জন্য কোনো দিন করিনি আর করবো না বুঝতে পারলে কাকাবাবু তখন কীর্তিও বলল জানেন কাকাবাবু কিছুদিন আগে একটা লোক এই লোভের কারণে আমাদের ব্রাশটাকে চুরি করে তিনি ভাবেন কি পুরনো জিনিসগুলোতে ব্রাশ বুলিয়ে দিলে সোনা হয়ে যাবে আর সেই কারণে নিজের বাড়িটাকেই পুড়িয়ে দেয় সে নিজের লোভের কারণে সব কিছু হারিয়ে ফেলে এখন তার কাছে কিছুই নেই সেই জন্য আমরা কোনো ভুল করতে চাই না আমরা যে প্রত্যেক দিন কাজ করতে যাই তাতে কিন্তু আমরা অনেক সুখে আছি বাচ্চারা তোমাদের চিন্তা ভাবনাতে সত্যি আমি মুগ্ধ হয়েছি তোমরা দুজন জীবনেতে অনেক দূর পর্যন্ত উন্নতি করবে আজ থেকে তোমরা দুজন নিজেদেরকে একা ভাববে না তোমাদের দুজনের যদি কোনো জিনিস প্রয়োজন হয় আমাকে বলবে আমি তোমাদেরকে সাহায্য করব। রমেশের এমন কথা শুনে বাচ্চারা অনেক খুশি হলো তখন কীর্তি বলল আপনার কথা শুনে খুব ভালো লাগলো কাকাবাবু আমাদের যখনই কোনো সাহায্যের দরকার হবে আপনার কাছে নিশ্চয়ই যাব আপনার পরিবারের সদস্য হিসাবে এইভাবে কীর্তি বললো সেদিনের পর থেকে রমেশ বাচ্চাদের সাথে খুব ভালোভাবে থাকতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যায় রমেশ নিজের জেসিবির সাহায্যে অনেক কাজ করে যার কারণে অনেক টাকা উপার্জন করে আর এত উন্নতি দেখে গ্রামের লোকেরা হিংসা করতে লাগলো একদিন সে কাজ শেষ করে বাড়িতে বিশ্রাম করছিল আর তার জেসিবিটা বাড়ির উঠোনে ছিল পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে যখন অন্য গ্রামে যাবে বলে জেসিবির কাছে গেল দেখল পুরো জেসিবিটা পুড়ে গেছে এইটা দেখে রমেশ জোরে জোরে কাঁদতে লাগলো হাই ভগবান আমার জেসিবিটাকে কে পুড়ালো। এই সবে মাত্র আমি একটু একটু করে ঋণগুলোকে শোধ করছিলাম আমি আমার এই পুড়ে যাওয়া জেসিপিটাকে নিয়ে কিভাবে কাজ করব। আমি আমার সংসার কিভাবে চালাবো গোটা পরিবার তো আমার ওপরে নির্ভরশীল এখন আমার পরিবারের কি হবে এভাবে রমেশ তার পুড়ে যাওয়া জেসিবির সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগল রমেশের জেসিবি পুড়ে যাওয়ার খবরটা গ্রামের একে অপরের কানাকানি হতে হতে বাচ্চাদের কাছে পৌঁছে যায় তারা দুজনে সঙ্গে সঙ্গে রমেশের কাছে যায় কাঁদতে কাঁদতে রমেশ বাচ্চাদেরকে বলল দেখলে কীর্তি আর বালু সবেমাত্র আমি কিছু টাকা উপার্জন করতে শুরু করেছিলাম মনে হচ্ছে আমার সুখ কেউ সহ্য করতে পারেনি সেই জন্য এইভাবে কাঁদছিল তখন কীর্তি বলল কাকাবাবু আপনি চিন্তা করবেন না আসলে আপনার উন্নতি দেখে লোকেরা হিংসা করেছে তাই আপনার পতন ঘটানোর জন্য এটা করলো আপনি ভয় পাবেন না আমাদের আরও উঁচুতে উঠতে হবে আমার কাছে থাকা এই জাদুই ব্রাশ থেকে এই জেসিবিটাকে টেকে মানি জেসিবিতে পরিবর্তন করে দেব। যখন এই জেসিবিটা নিয়ে আপনি গ্রামে ঘুরবেন তখন যেই এই কাজটা করেছে সে নিজেই লজ্জা পাবে এইভাবে কীর্তি বোঝালো কিছুক্ষণ পরে বালু সেই জাদুই ব্রাশটা দিয়ে জেসিবির ওপরে বুলাতে লাগলো সঙ্গে সঙ্গে ওই পোড়া জেসিবি জাদুই মানি জেসিবিতে পরিবর্তন হয়ে যায় এটা দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে যায় এদিনের পর থেকে কীর্তি বালু পেন্টিংয়ের কাজ ছেড়ে রমেশের সাথে জেসিবি চালানো শিখছিল এইভাবে কিছুদিন কেটে যায় তারপরে কীর্তি বালুর কাছে যেই টাকাটা ছিল সেই টাকা দিয়ে একটা জেসিবি কিনল আর কিছু টাকা তারা সেইগুলোকে জমিয়ে রাখল এই জেসিবি দিয়ে এখন সে গ্রামে কাজ করত এইভাবে জেসিবি দিয়ে গ্রামে কাজ করতে করতে টাকা উপার্জন করলো এই উপার্জনের টাকা দিয়ে গরিব লোকেদের সাহায্য করত। সন্তোষপুর নামক এই গ্রামে কীর্তি বালু নামে দুই গরিব ভাই বোন তাদের মা লক্ষের সঙ্গে থাকত তারা এতটাই গরিব ছিল পেট ভরে খাবার মতো খাবার থাকতো না এইভাবে দিন কেটে যাচ্ছিল একদিন কীর্তি তার মাকে বলল মা খুব খিদে পেয়েছে তুমি দুদিন ধরে আমাদেরকে ঠিক করে কিছু খেতে দাওনি মা আর খিদে সহ্য হচ্ছে না মা রে একটু সহ্য করো আমি দুদিন ধরে তোমাদের জন্য কিছু না কিছু আনার চেষ্টা করছি কিন্তু আমি কিছুই পাইনি মা আজ যাই হয়ে যাক না কেন তোমাদের জন্য কিছু খাবার আনবই তার মায়ের এই কথা শুনে বালু তখন বলল তুমি কি করে আনবে মা যদি আনতে দুদিন ধরে আমরা না খেয়ে রইছি তখনই তো নিয়ে চলে আসতে তাই না মা আমার মনে হয় বাইরে তোমাকে কেউ কোনোভাবেই সাহায্য করছে না তাই না সেই জন্য তো তুমি আমাদের জন্য কিছুই করতে পারছো না মা তুই ঠিক বললি বাবা অনেক লোকেদেরকে অনেকবার জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ একটা টাকাও দিল না কোনো কাজ করে তোমাদের পেট চালাতে চাই কিন্তু কেউ কাজও তো দিচ্ছে না কি করব? তোমাদের বাবার চলে যাওয়ার পরে শুধুমাত্র এই ভাঙাচোরা বাড়িটাই রয়ে গেছে তাছাড়া আমাদের কাছে কিছুই নেই আমাদের দুজনকে এইভাবে না খেতে দেখে আমার খুব কষ্ট হয় কিন্তু কি করব, আমি তো অসহায় হয়ে গেছি আমি আমার সন্তানদের জন্য কিছুই করতে পারছি না এই চিন্তা আমাকে কুরে কুরে খাচ্ছে মা এতদিন ধরে আমাদের জন্য যা কষ্ট করেছ আমরা বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি মা তোমার অনেক চেষ্টা ব্যর্থ হয়ে গেছে বলো মা এবার থেকে আমরা তিনজনে মিলে চেষ্টা করব। দেখি কিছু ফল পাই কি না ইর্তির এমন কথা শুনে লক্ষ্মী বলল তোমরা দুজনে এখন অনেক ছোট, তোমাদেরকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারব না তোমাদের দিয়ে কি করে আমি কাজ করাই বলো তো মা এখনও তো আমরা কষ্ট পাচ্ছি পেট ভরে খেতে পাচ্ছি না কষ্টতে রয়েছি তাহলে আর নতুন কী আছে বলো কষ্ট তো এমনিতেই আছে আর একটু কষ্ট পেয়ে নেব কি আছে আর কি হবে বেশি থেকে বেশি গা হাত পায়ে একটু ব্যথা হবে শুধু এটাই না আমরা যতই কাজ করি না কেন কিছুই হবে না শুধু পেট ভরে খাবার খেতে পেলেই হবে ছেলের এই রকম কথা শুনে মায়ের খুব কষ্ট হলো মা এতদিন ধরে তোমাকে ভুল ভাবছিলাম আমাদের ক্ষমা করে দাও এবারে আমরা তিনজনে একসাথে কাজ করে টাকা উপার্জন করব। তোমরা ক্ষমা কেন চাইছো তোমরা তো আমারই সন্তান তোমাদের যদি কিছু হয়ে যায় আমি বেঁচে থাকতে পারবো আমি মরেই যাব এইভাবে লক্ষ্মী বলল তার পরের দিন থেকেই তারা তিনজনে মিলে কোনো না কোনো কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ল অনেক চেষ্টা করার পরেও কোনো কাজ পেল না বাড়ি ফিরে বালু কীর্তিকে বলল দিদি আমাদের কেউ কোনো কাজ দিচ্ছে না তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কী ভাবছিস ভাই মাও এখানে রয়েছে তাই আমি এখনই বলছি আমাদের কেউ কাজ দিচ্ছে না তাই আমাদেরকে কিছু একটা ব্যবসা শুরু করতে হবে আমাদের বাড়ির আশেপাশে কত জায়গাটা খালি রয়েছে তো যদি সেখানে সবজি আর ফলের গাছ লাগাই তারপরে সেই ফল আর সবজি আমরা বাজারে বিক্রি করব আর এখন তো বর্ষাকালের সময় এই সময় যা বীজ লাগাবো গাছ খুব তাড়াতাড়ি হবে মা সত্যি আরে বাবা খুব ভালো চিন্তাভাবনা আমি কালকেই ছোট ছোট চারা গাছ এনে লাগাবো কিন্তু এই বৃষ্টির দিনের কথা ভাবলে আমার ভয় লাগে বৃষ্টির সময় আমাদের বাড়ি তো সুইমিং পুল হয়ে যায় তারপরে যখন বৃষ্টি থেমে যায় তখন তার নিচে বালতি হাঁড়ি রেখে জল ভরতে হয় আমার খুব চিন্তা হয় বৃষ্টি এলেই আমার খুব ভয় করে বাবা তোমাদেরকে বাঁচাতেও হয় মা এতদিন ধরে আমাদের কাছে কোনো কাজ ছিল না কিন্তু ভাই যখন বলল সবজি আর ফলের গাছ লাগিয়ে সেইগুলো বিক্রি করে টাকা উপার্জন করতে হবে আর সেই উপার্জনের টাকা দিয়ে বাড়িটাকে ঠিক করাবো মা শুধু একবার গাছগুলো ঠিকভাবে হয়ে গেলে আমাদের কষ্ট দূর হয়ে যাবে মা কীর্তি তার মাকে ভরসা জোগালো তার পরের দিনই তারা তিনজনে মিলে কিছু সবজি আর ফলের গাছ নিয়ে এলো তারপরে সেই গাছগুলোকে উঠোনে লাগিয়ে দিল কিছুদিনের দিনের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা তিনজনে বাড়ির এক কোণে বসে গেল যেইখান যেইখান থেকে বৃষ্টি পড়ছিল সেখানে বাসন রাখলো মা সকাল থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণে এইভাবেই বসে রয়েছি আমার খুব খিদে পেয়েছে এটা শুনে কীর্তিও বলল হ্যাঁ মা আমারও খুব খিদে পেয়েছে আহারে আমার বাচ্চারা এই বৃষ্টির জন্যে আমি তো ভুলেই গেছি যে তোমরা কিছুই খাওনি দাঁড়াও আমি কিছু ব্যবস্থা করছি দাঁড়ো সঙ্গে সঙ্গে লক্ষ্মী তারপরে রান্নাঘর থেকে তৈরি করা খাবার এনে বাচ্চাদের দিল বাচ্চারা সেখানেই বসে খাবারগুলো খেতে লাগলো এইভাবেই সময় কেটে যাচ্ছিল বাড়ির উঠোনে থাকা সবজি আর ফল গাছগুলোয় ফল ধরে মা আমাদের কষ্ট দূর হবে দেখো কিছু ফল সবজি হয়েছে চলো বাজারে গিয়ে বিক্রি করে আসি ইর্তির এইরকম বলার পরে সঙ্গে সঙ্গে ওই ফল আর সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করলো সেটা দিয়ে কিছু টাকাও পেলো তারপরে সেই টাকা দিয়ে বাড়ির জন্য কিছু দরকারি জিনিস কিনল এইভাবেই তারা তিনজনে তাদের বাড়ির উঠোনে ফল সবজির গাছ লাগিয়ে সেগুলো বিক্রি করে যে টাকা উপার্জন করতো সেটা দিয়ে সংসার চালাতে লাগলো ধীরে ধীরে তাদের অবস্থা আগের থেকে একটু ভালো হতে লাগলো